বিডিও সাহেবের কাছে পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে আমরা লিখিত আকারে অভিযোগ জানাই যে আমরা রাস্তা সেই রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য পাশাপাশি আজ দু হাজার চব্বিশ সাল হয়ে গেছে কিন্তু আমাদের রাস্তা হয়নি পাশাপাশি এখানে একটা মাদ্রাসাও আছে সেটা সরকারি মাদ্রাসা সেই মাদ্রাসাতে স্কুল মাদ্রাসায় স্টুডেন্ট যাতায়াতের অনেক প্রবলেম হয় মাদ্রাসায় স্টুডেন্ট যেতে পারে না পায়ের মধ্যে অনেক খাদা লেগে যায় তো সেই বিষয় নিয়ে আমরা বিডিও সাহেবের নলেজও দিয়েছি মাননীয় এস ডি এম জানেন সেই বিষয় নিয়ে ওরা আমাদেরকে কোনো আশ্বাসও দিচ্ছেন না কোনো পাত্তাই দিচ্ছেন না সেই দিকে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি এখানে একটা ওই লোকে দিয়ে একটা রাস্তা আছে এখানে আমার একটা সামনে গিয়ে একটা মাদ্রাসা আছে বেশ কয়েকটা পরিবার তো আজকে থেকে তিন বছর আগে আমরা এই রাস্তাটা আমরা সলিং করি দেওয়ার লাগে এবং রাস্তাটা একটু বড় করি দেওয়ার লাগে আপনার রেগার মাধ্যমে আমরা উদ্যোগ নিচ্ছিলাম লামা কাসুজং মানে কক মানখানে আমজায় থাঙ্গি সৈকা সামরুর পার গ্রাম পঞ্চায়েত নি ভাইস চেয়ারম্যান দিলীপ দাস পঞ্চায়েত নি কুবুন মেম্বার সক আসানে লামা কাসু নতই দুলখা চন্দিপুর ব্লক কংগ্রেস নি আচুক ফাং নজরুল আলী ব্যুরো রিপোর্ট চিনি খরাং